মাশাল্লাহ মাশাল্লাহ, হাসানের দ্বিতীয় বিয়ে করি এত খুশি, দেখতে ভাল লাগতেছে। আর আই কইম যে ঘরে ঘরে যেসব ছেলেরা বিয়ে করতে আছে, এভাবেই যেন বউর প্রতি দায়িত্বশীল হয় আর বউরে খুশি রাখে। তো দ্বিতীয় বিয়ে করি এরম আনন্দ ফুর্তি করতে আমি একমাত্র হাসানরেই দেখলাম, হাসানের পরিবারদেরকেই দেখলাম। দর্শক, অনেক সময় দেখা গেছে একটা হোল আর যদি বিয়ে হয়ে যায়, কোনো কারণে সংসার ভাঙে গেলে, দ্বিতীয় বিয়েতে গেলে মানুষ কিন্তু সুপে সাপে করায় নিয়ে আসে, ডাকডোল ফিডি এরম করে না। তো হাসান বা হাসানের পরিবাররা যেরকম করছে, আজকে এটা নিয়ে একটু কথা কই, আর এ অনুরোধ ছিল যে আফু এই জীবনের গল্প হাসান ব্লগ নিয়ে ভিডিও দেন না কেন আননে, তো কেন দিনে হেডাও কইম, আর ইসরাত কই আছে, কী অবস্থা আছে হেডা নগরে জানাই। দর্শক আসসালামু আলাইকুম, ব্যাকে ভালো আছেন নি? আমি ভালো আছি, আবারও আইসি আনগো লগে কথা কইতে। তো আপনারা কেউ করবেন কোন, তো আপনারা লাইক দিতে কেউ ভুলে যায় না, ব্যাকে মিলে কিন্তু লাইক দিবেন, আনগো লাইক কিন্তু অনেক মূল্যবান, যত লাইক দিবেন তত কিন্তু অনেকের কাছে ভিডিওটা পৌঁছাইবে আপনাদের লাইকের কারণে। আর নতুনরা সাবস্ক্রাইব করতে ভুলে যায় না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে দিয়ে যায়েন, ভালো লাগলে আমি কিন্তু কমেন্টে হরিম। আর এই ভিডিওটা বানানোর জন্য আজকে কয়েকদিন থেকে হাসানের বিয়ে হওয়ার পর থেকে কিন্তু অনেক দর্শক অনুরোধ করছেন। তো আসলে কি দর্শক, একটা কথা কই, আমরাও অনেকের ব্লগ দেখি, দেখতে হয় কিছু ব্লগ দেখি হয়তো রোস্টিং করার জন্য, যেহেতু আমাদের রোস্টিং চ্যানেল, তো আবার কিছু ব্লগ দেখি নিজেরা একটু এনজয় করার জন্য, মানে ভালো লাগে কিছু কিছু ব্লগ দেখলে ভালো লাগে। তো জীবনের গল্প আর হাসান ব্লগ যে চ্যানেল দুইটা, না তো অলরেডি সবাই চিনেন, অনেক বড় চ্যানেল জীবনের গল্প, কামিয়া শিশিরের, শিশিরের শালা মামাতো ভাই বলেন, শালা বলেন, ফুফাতো ভাই সরি, আর কাম্মির আপন ভাই হাসান, তো আপনি তো ব্যাকেই চিনেন, তা করে না চিনার কোনো এমন কোনো লোক নাই যে তাদেরকে না চিনে, তাদের চ্যানেলগুলো অনেক বড়। তো অনেকেই বলেন যে আপু আননে কিনলে ভিডিও দেন না, তা করে নিয়ে আননেকে কিছু দেন না, তা করে নিয়ে ভিডিও দেন না কেন? তো দর্শক আই আসলে কই কী জানেননি, আরও একটা মন আছে আমি ব্যক্তিগতভাবে, তা করে সত্যি কথা বলতে তাদের ব্লগগুলো আমি এনজয় করি, পছন্দ করি, তাদের পারিবারিক বন্ডিংগুলো আমার কাছে ভালো লাগে, ফ্যামিলি বন্ডিং আজকাল এরকম দেখা যায় না খুব বেশি একটা, তো ভালো লাগে দেখতে, এই জন্য আসলে আমি নিজে তাদের নিয়ে বেশ ইন্টারেস্ট দেখাই না ভিডিও দিতে। তবে যেহেতু রোস্টিং চ্যানেল, অবশ্যই তো যেটা ভালো হইলে ভালো অবশ্যই বলবো, খারাপ হইলে খারাপটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। তো আজকে দর্শকের অনুরোধে এই ভিডিওটা, আমরা তো ব্যাকে জানেন ইদানিং হাসান বিয়ে করছে, আর হাসান আগের ব্যক, হাসানের লাইফ সম্বন্ধে আপনারা আগেও জানেন যে হাসানের লাইফ আরও একজন নারী আসছে যার নাম ছিল ইসরাত, আর এই ইসরাত মিষ্টি, খুব মিষ্টি একটা চেহারা, ঠান্ডা স্বভাবের একটা মহিলা আসছিল, যারে কিনা ইউটিউবের মধ্যে দর্শক খুব পছন্দ করছে, এবং হাসান ব্লগের চ্যানেলটারে যতটা না কামির কারণে হাসান ব্লগ আজ পর্যন্ত এতগুলা, মানে প্রায় 2 লাখের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে মনে হয়, সম্ভবত আনুমানিক বলছি, আপনারা কমেন্ট সেকশানে লিখেন ভুল হইলে। তো দর্শক, যতটা না কামির কারণে হাসান ব্লগ এতটুকু আগায় আইছে, এতে বেশি আগায় আইছে ইসরাতের কারণে, কারণ ইসরাতরে দর্শকরা কিন্তু অনেক পছন্দ করছে ইসরাতরে, তো ইসরাতের কারণে কিন্তু হাসান অনেক আগায় গেছে বলা চলে, ভালো টাকা পয়সা ইসরাতকে দিয়ে হাসান হাতায় নিয়েছে ইউটিউব থেকে, দর্শকদের মন জয় করাইছে ইসরাতকে বেছে কিনে, কিন্তু হাসান এই টাকাটা নিয়েছে ইউটিউব থেকে, তার চ্যানেলটা ফুলি ফাফি আজকে কিন্তু অনেক বড় হয়েছে। তো হাসান ব্লগের যে পরিবার, হাসানদের যে পরিবার, পরিবারটাকে আমি খারাপ বলবো না, ভালোই বলবো, কিন্তু দর্শক ইসরাতের প্রতি যথেষ্ট জুলুম অন্যায় করা হয়েছে এই চ্যানেল থেকে। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন দর্শক, এই হাসান যেহেতু তারা ব্লগার, তাদের একটাই কাজ নিজেদের পারিবারিক ব্যক্তিগত জীবন লোকজন দেখাইয়া ইনকাম করা, আরও হয়েছে যে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলো দেখাইয়া যতটা শো করতে পারতো অতটা, কিন্তু আপনারা দেখবেন হাসানের বিয়েতে তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদেরকে নিয়ে হাসান ব্লগ বানায় বানায় কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিয়েছে ইউটিউব থেকে, বন্ধু বান্ধব সবাই নিয়ে দিয়ে ইসরাতকে দিয়ে, কিন্তু তাদের কাউকে কিন্তু হাসানের বিয়েতে দেখা যায় না। আরেকটা তো আরেকটা কথা কই দর্শক, এই যে মেয়েটা, যে হাসানের বউ, যাক মাশাল্লাহ মেয়েটাও সুন্দর আছে,
কিন্তু মেয়েটারে দেখলাম এই পরিবারটার সাথে যথেষ্ট ফ্রি, মানে অনেক হাসি খুশি, যথেষ্ট ফ্রি ছিল। কিন্তু ইসরাতের সাথে এরকম ফ্রি সময় কাটানো কাউকে দেখি নাই আমরা, যে একটা মাত্র কিন্তু ছেলে ছিল হাসান এই পরিবারের, তো ওই পরিমাণ মেয়েটারে মূল্যায়ন করা হয় নাই। পারিবারিকভাবে যথেষ্ট অবহেলা নির্যাতনের শিকার হয়েছে ইসরাত। আপনারা দেখবেন ইসরাতের মুখে ততটা হাসি খুশি কখনো থাকতো না, সবসময় একদম চুপচাপ ঠান্ডা স্বভাবের থাকতো। এই মেয়েটা এসে যতটা হাসি খুশি দেখাইতেছে চ্যানেলের মধ্যে। আর আরেকটা জিনিস, আমার মনে হয় হাসানের সাথে মেয়েটার ব্যক্তিগতভাবে আগেও মনে হয় সম্পর্ক ছিল, প্রেমের বিয়ে ছিল বা আগে থেকে তাদের সাথে ফ্রি সম্পর্ক ছিল, যার কারণে মেয়েটাই পরিবারের লগে কিন্তু সুন্দর করে বেগুনের লগে একদম মিলেমিশে গেছে, খুব হাসি খুশি। তো দর্শক, হাসান এই একটা জিনিস দেখলাম আশ্চর্য লাগছে আর কাছে, যেমন বিয়ের একটা জিনিস কি ফির আনি ফির বলে আর কি, বউ নিয়া শ্বশুরবাড়িতে, বিয়ের পরে বউ নিয়া শ্বশুরবাড়িতে প্রথমবার আসা। হাসানের পরিবারের ভিতরে এত মানুষজন থাকতে, হাসানের বন্ধু বান্ধব থাকতে, হাসানের মা বাবা কাম্মি শিশির মিলে হাসানের শ্বশুরবাড়ির হাওলা করে দিই যে যার মতো চলে গেছে, ব্যাপারটা জানি কীরকম। আর একটা জিনিস দেখলাম, হাসান শ্বশুরবাড়িতে রওনা দিছে মানে একজন জামাই হিসাবে, মানে যায় নাই, মনে হয় না যে হাসান শ্বশুরবাড়িতে যাইতেছে, নতুন যাইতেছে। যে শ্বশুরবাড়ি এমন একটা ব্যাপার, জামাই পুরানো হোক আর নতুন হোক, সব সময় মানে একটু প্রতিটা জামাই চায় যে এখানে জায়গাটার মধ্যে একটু স্মার্টভাবে যাওয়া আসা করা, জামাইয়ের মতো যেন লাগে, সুন্দর করে ফর্মাল কাপড় চোপড় পরিয়া কিন্তু শ্বশুরবাড়ির দিকে রওনা দেয়। একটা ফুল হাতা শার্ট পরে মানুষ গরম হইলো। কিন্তু হাসানের অবস্থা আমি মনে করছি, মনে হয় হাসান মনে শুধু তার বোরে নিয়ে মনে হানিমুনের উদ্দেশ্যে রওনা দিছে। ও মা দেয় যে শ্বশুরবাড়ির গিয়ে এত গোষ্ঠী লই, হাতে বেগুন লই, ট্রেনে উড়ি কমলাপুর নামে গেল। এদিকে দেখলাম হাসান সাথে করে একটা বন্ধু বান্ধব আনলো না। দর্শক, হাসান এই যে শ্বশুরবাড়িতে আইসে, এই ফিরানি ফির আসার সময় কিন্তু ছেলের সাথে ছেলের ভগ্নিপতি, বোন, বন্ধুবান্ধব কিন্তু সব থাকে, কাম্মি শিশির কিন্তু ডাকা, হাসানের শ্বশুরবাড়ির লোকরাও কিন্তু ডাকাই থাকে। আর একটা জিনিস আশ্চর্য লাগছে দর্শক, হাসান শ্বশুরবাড়িতে বাজার করে আনছে, যাক এরা প্রতিটা জামাই করে যে ফিরানি ফির আসলে, ফিরানি নাকি কী জানি বলে, বউ নিয়ে বিয়ের পরে বউ নিয়ে নতুন জামাই আসলে একটা বাজার করে শ্বশুরবাড়ির জন্য, সবাই করে। তো সাথে তো অন্তত হাসানের কোনো বন্ধু বান্ধব থাকা দরকার ছিল, বা কাম্মি শিশির তো থাকা দরকার ছিল। শিশির হলে একটা বেকার লোক, সারাদিন ব্লগ করে ঘরের মধ্যে বইতে, কিন্তু আইসাই বাজারে কিন্তু শিশিরের হেল্প করা উচিত ছিল হাসানের। বগ্নিপতি বোন অবশ্যই থাকে ফিরানি ফিরের মধ্যে, মানে বউ নিয়ে শ্বশুরবাড়িতে নতুন আসলে বগ্নিপতি সাথে থাকে, যে বাজার টাজার করে দেওয়ার জন্য একটা মুরব্বী কিন্তু সাথে থাকে। তো হাসানকে দেখলাম যে শ্বশুরবাড়িতে কীরকম আজগুবি আজব লাগে, যে শ্বশুরবাড়িতে বউ নিয়ে রওনা দিছে, মনে হয় কি কোনায় রওনা দিছে বউ নিয়ে, একটু রাস্তার আশেপাশে একটু ঘুরে আইব, নর্মাল একটা হাফ হাতার শার্ট পরে বাড়িয়ে গেল, যাক তা তো গেলই। এরপরে দেখলাম আবার হাতে শ্বশুরবাড়িতে আইলো, এনে তার চালচলন দেখে মনে হয়েছে তার ওই যে কাম্মি শিশির যেরকম মামাতো ফুফাতো ভাই বোন, যে যে ফুফুর বাড়িতে যান নিচ্ছে না যায়, এটা তো শ্বশুর বাড়ি না, এটা আমার ফুফুর বাড়ি, শিশির যেরকম করে আর কি। তো দর্শক, হাসানের অবস্থাও দেখলাম তেমন, আর বন্ধু বান্ধব তো আনলোই না, বোন ইয়া ওর বাড়িতে আইতে আইতে বোলক বানাইতে বানাইতে আইলো, ইয়ার হরে দিয়ে আবার দেখলাম শ্বশুরবাড়িতে বাজার করতে যাইতে যেতে ইয়ানও বোলক বানায়, শ্বশুরবাড়িতে যাত্রা করে ঢুকি টেবিলে কী খাবার দিয়েছে ইয়ানও বোলক বানাইলো, কতটা হাস্যকর এগুলো দেখলে দর্শক, মানে এদের কি মানে রাত দিন স্বপ্ন ঘুম সব কিছুর মধ্যে শুধু ক্যামেরা, বোলক 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 না, বোলক বোলক করতেছে কে, বোলক বোলক তো হয়েছে ফরকিয়া পরিবারের বাসা, এটা তো না হাসানরা তো আবার সুন্দর করেই বলে ব্লগ, তো হাসান ব্লগ যে বইছে শ্বশুরবাড়ির বাজারের মধ্যে কাঁচা কলা, ভেন্ডি, পেঁয়াজ, গরুর মাংস, গদুর, তারপরে একটা কাতল মাছ আনছে, বড় গুড়া মাছ আনলেও দেখলাম মাঝখান দিয়ে এটি ডালি ডালি নিজে দেয়াইতে আছে, আবার ভিডিও বানাইতে আছে নিজে, আবার এই বাজারগুলো চারিদিকে ছড়াই ছিটে রেখে আবার নিজে বসে একটা থামনেলের জন্য ছবি তুলছে, এই বাজার ডালি ডালি দেখাইছে আর ভিডিও করছে কে, মানে কি কমো, একটু লজ্জারও নাই, একটু লজ্জা সরমেরও ব্যাপার আছে। হাসান যথেষ্ট ফ্রি আর যথেষ্ট এই বউটাকে
স্বামীকে যথেষ্ট ভালোবাসা দেখাইতেছে, শ্বশুরবাড়ির দেখাইতেছে, যথেষ্ট সময় দিতেছে। তো আসলে ওই পরিমাণ কিন্তু ইসরাত এই মেয়েটা, মেয়েটার পরিবারের প্রতি হাসান যতটা দায়িত্বশীল ছিল, ইসরাতের প্রতি যদি 1% দায়িত্ব থাকতো, আজকে হাসান আর ইসরাতের সংসারটা কিন্তু অনেক সুখী হইতো। আর একটা জিনিস দর্শক, মানুষের যদি সংসার ভাঙে যায় মানুষ চুপে যাবে? হাসানের প্রথম বিয়ের খবর কেউ জানে না, তাতে শাড়ি পরি বিয়ে করাই দিছে ইসরাতরে, লিপস্টিক একটু ঠোঁটের মধ্যে লাগায় হুকু আলো হোড়াও গদি কাম্মি, কাম্মির হাজানি তো এনারা জানেনি। কামি এই যুগের মাইনীয় হিতির সাই চলন দেখলে মনে হয় কি হিতি 90 দশকের মানুষদেরকে ফিস করে দিছে। 90 দশকের না, 90 দশকের নায়িকারা অনেক স্মার্ট ছিল। তো হিতির কোন দশকের মহিলা কই মাই জানি না, হিতি আর মনে হয় 60-এর দশকের না, তখনও তো মহিলারা স্মার্ট আছিল। ইত্রির কথা কী দেবে, আমি মনে হয় 60-এর দশকের আরও আগের দশকের মনে হয় মহিলা আছিল। তো ইসরাতের কোয়ালে হোড়াও গাল লিপস্টিক একটু লাগাই, তাতে নীল কালারের হাই একখান হিন্দি বিয়ে হড়াই দিছে। তো একটা মানুষ মরা কুত্ত খবর হয় না যে একটু হাড্ডি খাইতাম যায়, হাসানের মার হাসান ব্লক বিয়ে করছে যে হাড্ডি খাওয়ার লাগবে কুত্ত হয়ে বাড়ি পর্যন্ত যায় না। তো এই মেয়েটার প্রতি যথেষ্ট অবহেলা হয়েছে। আরেকটা জিনিস কি দর্শক, এনারা দেখেন হাসান এই ইসরাতরে নিয়ে কোনোদিন কোনো জায়গায় একটু ঘুরতে বেড়াইতে যায় নাই, গেছে হাসানের পরিবার নিয়ে ওই যে বাড়ির পাশে কুটকুটি বুয়া না কি বুয়া যা আসিয়া বুয়া, আসিয়া বুয়া যেটা কাম্মির বা কাম্মিকে বাসায় কাজ করতো মনে হয় না কি কাম্মির শ্বশুর বাড়িতে কাম করতো। তো হে বাড়ির মধ্যে বুয়ার বাড়িতে ইসরাতরে লয়ে গেছিলো একটু দাওয়াত খাওয়ার লাই। আরেকটা দেখলাম ঢাকায় ছিল যে ইসরাতের বোনের বাসায় আর কাম্মির বাসায় মনে একবার আইছিল। দর্শক একটা জিনিস, যে সময় হাসান ইসরাতরে নিয়ে একটু হানিমুনে যাবে, একটু ঘুরবো হালিমুন করবো ঘুরবো, তো হে হালিমুনে শিশির আর কাম্মি তার বাপ মারে হালিমুন করা নিল্লাই লয়ে গেছে। ওই জানারা দেন না বোর্ডের উপরে ঘুমাইছে এক রাত, রাত্রি যাপন করছে নৌকানা বোর্ডের উপরে। তো এই বুতুরগা অন্ধ শ্যাতা ময়লাওলা বাড়িটার মধ্যে মাইয়েডারে থুই তারপরে চলে গেছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম যে হাসানের যে নতুন বউ রূপা সকালবেলা উড়ি হিন্দু স্টাইলে তারা রান্নাঘরে ফাড়াই দিছে যে বউ আজকে ফয়লার রাসই পালন করব, ফয়লার রাসই এই রসইতে যাই হিতি বেকেল্লাই কুদ্দুর মিষ্টি মিষ্টি জাতীয় কোনো একটা খাবার রেডি করব। ও মা কই হিতি তো একদম পারফেক্টভাবে পারদর্শী, হিতি কিন্তু এটি প্রশিক্ষণ টশিক্ষণ লয়ে গেছে, জানে যে এরা হয়েছে ব্লগার, এরা শ্যুট করব, এরা শ্যুটিং করব, নাটক বানাইব, সিনেমা বানাইব, যার কারণে হিতি কিন্তু একটা ফ্যাটিশ করে চলে গেছে রংপুর ঢাকা থেকে, একটা মিষ্টি বানাইছে। আরেকটা জিনিস দেখবেন, খানাজের কেমন ভালো হোক আর মন্দ হোক, যদি একটা গাছের আম পাতাও সবাই মাশাল্লাহ সুবহানাল্লাহ এত মজা হয়েছে আল্লাহর নেয়ামত। হ্যাঁ অবশ্যই আল্লাহর শুক্রিয়া আদায় করতে হইব যে কোনো জিনিসে, তবে যদি এটা যদি গাছের গোয়ালের গরুর খড়ও খায় না শিশির আর কাম্মি পুরো পরিবারে, এটারও কইব ও কি সুন্দর, অত শুকনো শুকনো ছিল অনেক মিষ্টি, সাবাইতে কিন্তু ভালো লাগছে যদিও শুকনো ছিল, নিয়ামত সুবহানাল্লাহ খেলাম এরকম অবস্থা। তো ওই মেয়ে যাই মিষ্টি বানাইছিল বাসার ভিতরে হাসানের বউ রূপা, তো হিতি আগে থেকে এটাকে প্র্যাকটিস করে চলে গেছে ঢাকা শহরের, তাই প্র্যাকটিস করে যায় এনে যায় বানাইছে, ব্যাকে তো ওই মিষ্টি খাই ফিদ হয়ে গেছে। হাসান তো রস সাবাই খাইলো, বরে দেখলাম ইয়ে দিল, এটা কি হাদিয়া দিল না সালামি দিল এটা বুঝলাম না, বকশিস দিল যে ফয়লা রসাই পালন করছে বউ, ফয়লা এগুলো সব কিন্তু হিন্দুর স্যাল। তো এই ফয়লা রসের মিষ্টির হাসান কিন্তু বরে ইয়া দিল, এটা কি যেন আবার দেখলাম হাসানের পুরা গোষ্ঠী কিন্তু বরে করে গোল্ডের জিনিস টিনিস গিফট দিল। তো এদের এত দায়িত্ব এত জ্ঞান ইসরাতের বেলায় এগুলো কোথায় ছিল কন্ত দর্শক? আসলে দুঃখজনক, মেয়েটারা অনেক জুলুম করছে এই পরিবারটা। আর আরেকটা জিনিস কই রূপা আইতে না আইতে পরের দিন কিন্তু ফয়লার রসই পালন করিয়ে লেছে, অথচ হাসানের মা ইসরাতের রান্নাঘরে ঢুকতে দিত না, কিছু দৌড়তে দিত না, কোনো কিছু দৌড়তে দিত না, এরকম অবস্থা করতো। আমরা যেগুলো ভিডিওর মধ্যে দেখছি আমরা এগুলাই কইতে আসি। তো আসলে একটা মাইয়া সংসার সারি এগুলো দেখলে কিন্তু সতর্ক হওয়ার কিন্তু অনেক ইয়ে আছে। এই পরিবারটাকে কিন্তু সবাই ভালো জানে, এখানে কিন্তু এদের পরিবারে কোনো কিছুর অভাব নাই, যাই আছে মধ্যবিত্ত পরিবার মোটামুটি ভালোই, মধ্যবিত্তর চেয়ে একদা ভু পরে, অবশ্যই এটা ব্লগ থেকে বা ইউটিউবের ইনকাম থেকে হয়েছে আর কি। তো যাক, তো এই মেয়েটারে দিয়ে বেশি কিনি কিন্তু হাসান ব্লগ, হাসান আইসকে হাসান ব্লগ
অথচ এই মেয়েটাকে যথেষ্ট মূল্যায়ন করে নাই। হাসান দেখলাম হাসানের বোর ফরনে এই ফাইল ফরাই দিল, ফয়লা রসই যেদিন পালন করছে সকালবেলা, তারে কী দিল, রূপা দিল না স্বর্ণ দিল, এটা হাসানেই জানে। কিন্তু এসব দায় দায়িত্ব হাসানের ইসরাতের বেলায় কোথায় ছিল এটা তো বুঝলাম না। দ্বিতীয় বিয়ে করি হাতে যে পরিমাণ উলাইল্লাগিরি দেয়াইতে আছে, এরম্মা উলাইল্লাগিরি তো মানুষ প্রথম বোর ক্ষেত্রে করে। আরও ভালোবাসার বিয়ে ছিল, লাভিং লাভিংয়ের বিয়ে ছিল, মানে দেখেন একটা জিনিসের প্রতি যখন মানুষ আকৃষ্ট হয় যে যার জন্য পাগল থাকে, এই জিনিসটা প্রথম প্রথম হাতে পাইলে কী পরিমাণ খুশি যে লাগে, কী পরিমাণ আনন্দ লাগে। তো হাসান কিন্তু এই রাত্রে সেই পরিমাণ মূল্যায়ন কোনো কিছুই দেখায় নাই। এই মেয়েটার প্রতি যথেষ্ট দায়িত্বশীল, যথেষ্ট ভালোবাসা দেখাইতেছে। তো অনেকে হয়তো বলতে পারেন যে আফু আপনি কি সানির উপরে ভালো না বাসক, অবশ্যই না, একজন হাজব্যান্ড অবশ্যই সে বিয়ে করছে তাকে অবশ্যই ভালোবাসতে হবে। যেটা ইউটিউবে আমরা দেখছি এত ব্যবধান, এত ভেদাভেদ কেন করছিল, কেন হাসানের সংসারটা একটা মেয়ের জীবন নষ্ট করি, মেয়েটারে দুই বিয়ার ট্যাগ লাগাই ছাড়ি দিছে, মেয়েটা কিন্তু তার পরিবার ছাড়েই কিন্তু ফালাই আইছে হাসানের কাছে, ভালোবাসার টানে আইছিল, কিন্তু উপযুক্ত মর্যাদা কিন্তু যেমনি হাসানের পরিবার দেয় নাই তেমনি হাসানও দেয় নাই। হাসান কিন্তু জিয়ানি ইসরাতের বিয়ে করে আনার পরে, বিয়ে করে আনার পরে সারাদিন বন্ধুবান্ধব নিয়ে আড্ডাবাজির মধ্যে মাথায় থাকতো, আড্ডার মধ্যে থাকতো। সেই হাসান তার বিয়েতে, তার হলুদের অনুষ্ঠান বলেন, তার বৌবাদ বলেন, বিয়েতে বলেন, একটা বন্ধুবান্ধবরে ডাকে নাই। আবার শ্বশুরবাড়ির মধ্যে প্রথমবার চলে আসলো বউ নিয়া, নিজে বাজার করলো, একটা মানে ডাকে নাই। এখানে বিয়ের অনুষ্ঠানে যে বড় ফাতে খাইতে বসে জামাই, ইনি কিন্তু জামাইয়ের বন্ধুবান্ধব ভগ্নিপতি টতি সব মিলিয়ে কিন্তু বড় ফাতের মধ্যে খাইতে পাইয়ে, এনে হাসানের কোনো বন্ধুবান্ধবরে দেখা যায় নাই। শ্বশুরবাড়িতে একলা একলা বাজার করতে আছে, বাজার করে ঘরে আনছে। তবে একটা জিনিস কি কইতাম, বাজার তো করছে যাই করছে, তার অ্যাবিলিটি অনুযায়ী বাজার করে নাই। তবে এইটুকু দায়িত্ব, এতটুকু দায়িত্ব ইসরাতের প্রতি হাসান পালন করে নাই যে দুনিয়ার মানুষ সব নিয়ে গেছে, শুধু মিষ্টি টিষ্টি লয়ে গেছে যাওয়ার সময়। এই যে ইসরাতদের বাড়ির মধ্যে হয়তো একবার গেছে মনে হয়, একবার অথবা দুইবার আনারা লেখেন আর মনে নাই এখন, তো একটা মিষ্টি টিষ্টি নিয়ে গেছে। কিন্তু দেখলাম না হাসান এই বোর প্রতি যেরকম বাজারে যাই একা একা ভোলক বানাইতে বানাইতে, সাথে শিশিরও ছিল না, একা একা এরকম দায়িত্ব, বড় দায়িত্ব পালন করে ফেলছে। তো ইসরাতের প্রতি এই দায়িত্ব কইছিল হাসানের, এটা একটু জানার ইচ্ছা ছিল আমার, দর্শকদেরও আছে এই জন্য দর্শকরা কমেন্ট করতেছে। আর একটা জিনিস, হাসান হয়েছে কাম্মির ভাই, কিপটা তো হইবেই, হাসানের যেই পরিমাণ টাকা আছে বাজার করছে, কিন্তু ইসরাতের প্রতি অবহেলা করছে, কিন্তু যে পরিমাণ টাকা আছে এই পরিমাণ বাজার করে নাই দর্শক, কাতল মাছ আর গুড়া মাছ। আর হাসান ব্লগ মনে হয় যে মাংস 10 কেজি 20 কেজি নিল তো কিচ্ছু হইতো না, তারপর আবার দেখলাম কাতল মাছ নিয়ে গেছে। আরে বেড়া, হুরবাইত গেলে হইলে ইলিশ মাছ নিতে হয়, ইলিশ মাছ দিয়ে বাজার করতে হয়, হইলে কাতলা মাছ একটা লয়ে গেছে সাথে ইলিশ মাছও দিতে হয়, আর কাঁচা কলা ভেন্ডি পেঁয়াজ পাতাল 5 লিটার। তবে টাকা পয়সা পরিমাণে হাসান আরও বাজার করা উচিত ছিল, হাসানের সেই পরিমাণ বাজার করে নেই। অবশ্যই হাসান হয়েছে কাম্মির ভাই, কিপটামির সাপ তো কিছুটা হইলেও রাখবো, তারপরে যা করছে করছে, কিন্তু ইসরাতের প্রতি তো এইটুকু দায়িত্ব পালন করে নাই হাসান। আজকে হাসান সকালবেলা ঘুমাতে উঠতে না উঠতে বোর পায় ফাইল ফিন্দাই দেয়, ফয়লা মিষ্টি খাই বোর হাতে 1000 টাকা নোট গজি দেয়। কিন্তু ইসরাতের একটা জন্মদিন ছিল আমরা দেখছি, হাসানের ম্যারেজ ডে ছিল আমরা দেখছি, তো হাসান মুদি দোকানে যাই রংপুরের বাজারে একবারে হাত্তর মাত্তর হল আর সস্তা দামের যেটি কাজের ভেড়িরে ফিন্দে, অ্যাঙ্গের সময় যেটি কাজের বুয়াদের চয়েস, ইটটি দাইলে আঙ্গ বাসার কাজের বুয়ারা যে সমস্ত কিছু আমরা কিনি দিই তাদেরকে, এরকম একটা গলার স্টোনের একটা কী জানি লই এসে মালা আর হাতের ইয়ে। তো বাসায় আনার পরে পরে দেখে যে এটার একটা ফাতন নাই, এক পাশে দিয়ে মনে হয় ভাঙ্গা এরকম কিছু হয়, এক পাশে দিয়ে ভাঙ্গা আনলে এটার একটা ফাতন নাই। তো তারপরে ইসরাতে জিজ্ঞেস করছে তোমার পছন্দ হয়েছে, মেয়েটা বলে কি হ্যাঁ পছন্দ হয়েছে। হাসানের মা মনে হয় ইসরাতরে দুইটা ফুল দিছে, একটা রজনীগন্ধা আর একটা গোলাপ ফুল দিছে। তো আসলে দেখেন কতটা ভেদাভেদ হওয়ার পরে, কতটা অমানসিক অবহেলার পরে মেয়েটাই সংসার ছাড়ি চলে গেছে। আজকে তাদের উলাইল্লাগিরিগুলো দেখেন, শিশিরের বাপে শুধু হারাদিন আত্মলি তুলি দোয়া দোয়া করি করি হাসানের সংসারটারে বাঁধি দিয়ে গেছে। কিন্তু ইসরাতের বেলায় এত দোয়া কইছিল এদের, এ কাম্মির শ্বশুরবাড়ির থেকে একটা মানুষ আইয়ে নেই আর কী জানি করে তাঁতের হাড়ি হিন্দে বিয়ে করাই দিছে। আচ্ছা মাইয়া ফালাই আছে যাই হোক, কিন্তু ফাইটতো তো একটা অনুষ্ঠান করতে এত বছরের ভিতরে করে নাই, তারপরে ফাইটতো তো মেয়েটারে গয়নাগাটি দিতে কিচ্ছু দেয় না, একটা গয়নাগাটি কোনো কিছুই দেয় নাই।
অথচ কাম্মি ঈশ্বরদী নাকি ওইখান না ঢাকা থেকে সব সব ঢাকা থেকে না ঈশ্বরদী থেকে আর খালা ওই যে সব জানতার শমসের শমসের খালা, হ্যাঁ সে কত কিছু যে কিনে দিল। তবে আরেকটা জিনিস, এই বেড়ি তো এসব যা দেয়াইছে অনুষ্ঠানের মধ্যে যে কাম্মিরা খুলি খুলি বললে কি শপিং করছে, ওই রুফা তো এগুলো কিছুই ফরে নাই, এগুলো কি হাসান কিনে দিছে বা যেগুলো ফরে আইছে? আরেকটা জিনিস, হাসান তো হোর বাই জিনিস হয় কি পরিমাণ উলল্লাগিরি করা শুরু করছে। আসলে হাসানের জন্মে জীবনে এত ভালো ভালো জিনিস কোনোদিনও হাসান দেখেও নাই ফরেও নাই। শ্বশুর বাড়ির থেকে যে কমপ্লিট স্যুট দিল, জুতা দিল, শার্ট দিল, যা যা দিছে সবগুলোই কিন্তু অনেক দামি দামি সুন্দর সুন্দর জিনিস দিছে হাসান। দেয় এড়ি দেয় তো হাসান, আর হাসান আর এটার নাম কি শিশিরের মুখ দিলে আলা বাইরে গেছে কই। তো হাসান তো এই সমস্ত জিনিস কোনোদিনও দেখে নাই। এখন বাকিটা হাসান জানে আর রূপা জানে যে হাসানের বউ কেন বিয়ের জিনিসপত্র পরে নাই, কি নিজের কিনা জিনিস পরছে নাকি হাসান আলাদাভাবে কিনে দিছে এগুলো রূপারে, সেটা হাসান আর রূপা জানে। দর্শকরা কিন্তু আর এনে কমেন্ট করছিল, কিন্তু আমি যেহেতু তাগরলে ভিডিও বানাই না এতটা ইন্টারেস্ট দেখাই নেই। তারপরে দর্শক, তো হাসানের এসব উলাইল্লাগিরি দেয় আর কাছে খুবই আশ্চর্য লাগছে, খুব আশ্চর্য লাগছে যে এখন হাসানের এত দায় দায়িত্ব কীভাবে বুঝে। দর্শক আসলে মেয়েটা ভাগ্যবান, বলতে হবে হাসানের বউ যে রুফাস তার ভাগ্য অনেক ভালো, ইসরাতের কোফাল পড়া ছিল, এখন যেখানে আছে ইসরাত সে ভালোই আছে। একদিন একটা দর্শক আমার চ্যানেলে এসে কমেন্ট করছিল, কমেন্টটা অনেক পিছনে চলে গেছে আমি খুঁজে বাইর করতে পারিনি। তো দর্শক, ইসরাতের বাড়ির পাশেরই একজন কমেন্ট করছিল আমার এখানে যে ইসরাতের এখন বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, তার একটা বাচ্চাও হয়েছে, সে ভালোই আছে মাশাল্লাহ, যাক ভালো থাকাটাই ভালো, জিয়ানে থাক ভালো থাক। আর এদিকে এনেও দোয়া করি হাসানের দ্বিতীয় বিয়ে সুন্দর জীবন যাপন জানি যায়। তো অতি উৎসাহী অতি বাড়াবাড়ি করা ভালো না, যা যা দেখাইতেছে একবার আইতে না আইতে, এগুলা দায় দায়িত্ব ইসরাতের বেলা না খাটাই এই মেয়েটার প্রতি খাটাইতেছে, খাটাক অবশ্য খাটাইব তার বউ, কিন্তু এদের এদের অবস্থাটা দেখে আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারতেছেন যে হাসানের পরিবার কোনোভাবে চায় না হাসান আর ইসরাতের সংসারটা টিকে থাকে। একদিকে তো কাম্মি কুটনি আছি, এদের কথা আর কী কইতাম, কাম্মি কাম্মি তো এমন একটা মানে পৃথিবীর শ্রেষ্ঠ ব্লগার কাম্মি, যে কাম্মির ব্যবসাপে বোঝা যায়। আর রুসি যে পরিমাণ কাম্মির খারাপ, বাপরে বাপ, একটা বিয়ের অনুষ্ঠানে চলে গেছে কিতা কিতা এডি ফিন্দি মা গো মাছা যার যার রুসি, তারপরে নিজের ভাইয়ের বিয়ে মানুষের অন্যরকম আলাদা একটা প্রিপারেশন থাকে। আর তাছাড়া কাম্মি মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করে, শিশির তো মনে হয় শোক দিবস পালন করতে চলে গেছে ইয়ের কাম্মির ইয়ে বিয়ের মধ্যে, আর সরি হাসানের বিয়ের মধ্যে বৌভাতের অনুষ্ঠানে শিশির আর শিশিরও ফোলা গেছে শোক দিবস পালন করতে। এইটুকু কমন সেন্স নাই এই গরমের ভিতরে কালা কালা জিনিসপত্র ফরি, শিশির কি কালা শার্ট না কালা পাঞ্জাবি পরে চলে গেছে, সাইফানরাও কালা পরে চলে গেছে, আর কাম্মি তো রাস্তার পাশের তাই মনে হয় একটা জামা লয়ে গেছে 1200-1400 টাকা দামের একটা জিনিস জামা কিনি কাম্মি পরে চলে গেছে, হাইস্ট হয়তো 1500-1600 হইব। তো শিশির মানুষের এইটুকু কমন সেন্স থাকে যে যেহেতু গরম তারপরে দিনের বেলা কালা ড্রেস পরে একটা বিয়ের অনুষ্ঠানে কেউ যায় না কি এত মানে সুন্দর একটা ভালো জায়গার মধ্যে, কালো ড্রেসটাই হয়েছে রাতের পার্টির জন্য, আর এই গরমের মধ্যে তো অবশ্যই না, শীতকাল হলে তাও মানা যায় না শীতের জন্য। তো এদের রুচি হয়েছে এই টাইপের যে কোন জায়গায় কোন ড্রেস আপ করবে, কমন সেন্সের সেই রকম চান্স নাই। আর টাকা কামাইলে আসলে মানুষ কয় না যে অনেক কিছু বুঝো অনেক কিছু জানে, তা না, টাকাই কামাইতে পারবো যে কাম্মি যে